জয় জয় শ্রী রাধে। বন্ধুরা, সামনেই রাধাষ্টমী আসছে। কিছুদিন আগেই তোমরা জন্মাষ্টমীর মতো কথা পালন করেছো, তো আজকে রাধাষ্টমী উপলক্ষেই একটা আরও একটা ছোট ভিডিও করছি, যেখানে আমি রাধারানীর জন্মতিথিতে অর্থাৎ রাধাষ্টমীতে কি কি ভোগ তাকে অর্পণ করা যায়, কি কি ভোগ বিশেষভাবে রাধারানী পছন্দ করেন বলে শোনা যায়, এবং তাঁর প্রিয় ফুল কি, কিভাবে সেদিনটা পালন করা যায়, সেই বিষয়ে দু চারটে কথা তোমাদের সঙ্গে, যেটুকুনি আমি শুনেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা শুরু করার আগে আমি আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। তো চলো শুরু করা যাক। বন্ধুরা, রাধারানীর প্রিয় ফুল হিসেবে আমি যেটুকু শুনেছি, যে কোনো সুগন্ধি সাদা ফুলই তার প্রিয়, এছাড়া পদ্মফুলও তার প্রিয় বলে শুনেছি, এবং সাদা জুঁই ফুল, যেগুলো জুঁই ফুল তার অত্যন্ত প্রিয় বলে শুনেছি। তো বন্ধুরা, তোমরা জুঁই ফুলের মালা, রাধারানীর কোনো বিগ্রহ যদি থাকে, গোবিন্দের কোনো বিগ্রহ যদি থাকে, সে বিগ্রহ বাড়িতে থাকলে তোমরা তাকে পড়াতে পারো ওই দিন, বা সাদা সুগন্ধি ফুল যেমন বেলি ফুল, বা ছোটো ছোটো জুঁই ফুল যদি পাও, বেলের কুড়ি যদি পাও, এগুলো দিয়ে সাজাতে পারো। এছাড়া সাদা যে কোনো ফুলই তাকে দেওয়া যায়, টগর ফুল দেওয়া যায়, তারপর তোমার করবী ফুল শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়, সাদা করবী হোক বা গোলাপি, যে করবীটা পাওয়া যায় সেগুলোও তোমরা দিতে পারো রাধারানীকে। কখন রাধারানী তো কখনো একা থাকতে পছন্দ করেন না, গোবিন্দের সঙ্গেই থাকতে পছন্দ করেন, তো তাদের দুজনকেই তোমাকে সাজাতে হবে। তো বিগ্রহ না থাকলেও কোনো অসুবিধে নেই বন্ধুরা, যদি চিত্রপট বা আলেখ্য থাকে, মানে ছবি বা ফটো যদি থাকে, তাহলে সেটাকেও তোমরা সুন্দর করে আগে পরিষ্কার করে নেবে, ভালো করে পরিষ্কার করে নিয়ে একটু চন্দন দিয়ে শৃঙ্গার করতে পারো, মানে চন্দন একটা জায়গায় গুলে নিয়ে চন্দন ঘষে নিতে পারো, বা চন্দন ভালো পাউডার কোনো কিছু যদি পাউডার থাকে, মানে দেখবে পতঞ্জলির একটা পিলা চন্দন পাওয়া যায়, বা অরবিন্দ আশ্রমের ভালো চন্দন পাউডার পাওয়া যায়, সেটা কোয়ালিটি যথেষ্ট ভালো। অষ্টকন চন্দনও পাওয়া যায়, কিন্তু অষ্টকন চন্দনটাতে অনেকের অনেক সমস্যা হয় বলে, কেমিক্যাল থাকে বলে, আমি সঠিক সেটা জানি না। আমার বাড়িতে যদিও অষ্টগন্ধ চন্দন আছে, কিন্তু আমি খুব বেশি একটা ব্যবহার করি না, মাঝে মধ্যে হয়তো কখনো সখনো ব্যবহার করি, ওই টিপ টিপ পড়াতে গেলে ঠাকুরকে, বা চন্দনের মালাটালা করতে গেলে অনেক সময় ব্যবহার করি। আবার বেশিরভাগ সময় চন্দন ঘষে নিয়েই, সেটা একটু থকথকে করে ঘষে নিয়ে সেটা দিয়েই বেশিরভাগ সময় কাজ চালাই। এছাড়া অনেক রকমের ভালো কোম্পানিরও চন্দন পাউডার পাওয়া যায়, তোমাদের তাড়াহুড়োর ব্যাপার থাকলে তোমরা সেটাও গুলে নিতে পারো, চন্দনের মালা করতে পারো, মানে চন্দন একটা জায়গায় ভালো করে থকথকে করে গুলে নিয়ে, সেটা একটা পরিষ্কার কোনো কাঠি যদি তোমাদের কাছে থাকে, সেই কাঠিটা দিয়ে, মানে হয় না পরিষ্কার ধূপের, যে ধূপটা তোমরা ব্যবহার করো নি, ইউজ হয়নি, সে ধূপটার যে কাঠিটা রইলো সেটা ভেঙে নিয়ে, বা পরিষ্কার কোনো নতুন কিনে আনা কোনো টুথপিক হলো সেটা দিয়ে, বা দেশলাই কাঠির পেছন দিকটা, নতুন দেশলাই কাঠির পেছন দিকটা দিয়ে তোমরা ওই থকথকে করে গুলে নেওয়া চন্দনটা দিয়ে রাধারানীর শৃঙ্গার করতে পারো। কিরম শৃঙ্গার? তাঁর গলায় মালা চন্দনের ওই যেটা গুলে নিয়েছো সেটা দিয়ে ডট 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 দিয়ে এরকম করে করে বিন্দু বিন্দু করে করে তোমরা ফুলের মালা রাধারানীকে মানে ফুলের মতন করে শেপ দিয়ে আর কি চন্দন দিয়েই ওটা আঁকতে পারো, চুড়ির মতন করে হাতে ওই চন্দনের ডট ডট দিয়ে দিয়ে চুড়ির মতন করতে পারো, গলায়ও চন্দনের ডট ডট দিয়ে দিয়ে হাড়ের মতন করতে পারো, মাথায় চন্দ্রিকা বা টিকলির মতো করতে পারো চন্দনের ডট ডট দিয়ে দিয়ে, একইভাবে গোবিন্দকেও ওইভাবে সাজাবে। তো এরকমভাবে চন্দনের শৃঙ্গার যেটা হয়, তো সেটা তোমরা করতে পারো, চন্দন সেবা বলা হয় এটাকে, তো সেটা তোমরা করতে পারো। দিয়ে এবারে সুন্দর করে ফুল দিয়ে তাকে সাজালে, বাজারে ছোটো ছোটো চুনরি পাওয়া যায়, অর্থাৎ ওড়নার মতন ছোটো ছোটো যেগুলো চিত্রপটের উপর দেওয়া যায় সেরকম নিয়ে এসে দিতে পারো, বা ভালো ঘাগরা যেগুলো কিনতে পাওয়া যায় তোমার ছবিটার মাপে বা তোমার শ্রী বিগ্রহের মাপে, সেগুলো কিনে এনে তাকে পরাতে পারো। ছবি থাকলে ছবির সামনেও ঘাগরাটা রেখে দেওয়া যায়, মানে বেঁধে দিতে হয় ছবির পেছনের দিকে, সেরকমভাবেও করতে পারো। এইভাবে তাকে সাজালে সাজিয়ে একটা মালা যদি তোমার পক্ষে আনা সম্ভব হয়, সেটা রজনীগন্ধার মালা হোক, রজনীগন্ধা হোক সাদা সুগন্ধি ফুল, বা বেল ফুলের মালা হোক, জুঁই ফুলের মালা হোক, এনে তাকে পরাতে পারো, বা নিজেও টগর ফুল দিয়ে, বাড়িতে টগর ফুল থাকলে সেই ফুল দিয়ে মালা গেঁথে দিতে পারো। এইভাবে তাকে সাজিয়ে নিয়ে পুষ্প অর্পণ করলে, করে একটু পুষ্পের মধ্যে তোমরা একটু অগরু, একটু চন্দন, একটু কর্পূর লাগিয়ে দিতে পারো, কর্পূর না হোক অগরু চন্দন লাগিয়ে দিতে পারো, সেটা গন্ধ পুষ্প হিসাবে তোমরা অর্পণ করতে পারো। একটু যে বস্ত্রটা তাকে অর্পণ করলে, অর্থাৎ চুনরির মতন করে যে বস্ত্রটা দিলে, তার মধ্যে একটু অগরু ছিটিয়ে দিতে পারো, ছিটিয়ে দিতে পারো মানে চেষ্টা করো একটু সুগন্ধি দেওয়ার, আর এইটাই হচ্ছে ব্যাপার। আর
তো পুজো তো তারপরে তোমরা যেভাবে হোক করবে, রাধারানীর যে প্রণাম মন্ত্র এবং বন্দনার মন্ত্র সেটা আমি আরেকটা ভিডিওতে আপলোড করব, সেটা শুনে নিও তোমরা। এবারে তাকে সাজিয়ে গুজিয়ে নিলে, ফুল দিলে, গোবিন্দকে তুলসী অর্পণ করলে, রাধারানীকে গোবিন্দকে চন্দনের সুন্দর করে টিপ পরালে, তা তাঁর সাজ কমপ্লিট হলো। এবার ছোট ছোট মুকুট দেখবে বাজারে পাওয়া যায় ফুলের, সেগুলো যদি পাও তাহলে চিত্রপটের ওপরেও সেটা সুন্দর করে বসিয়ে দিতে পারো, বা শ্রী বিগ্রহ থাকলে তাকে পরিয়ে দিতে পারো, এরকমভাবে ফুলের গয়না পরাতে পারো। ফুলের, তোমাদের যদি বিগ্রহ থাকে বাড়িতে তাহলে তো ফুলের গয়না বাজারে পাওয়া যায়, তার দিয়ে ফুল দিয়ে যে হাতের বালা ফালা করা সেগুলো এনে পরাতে পারো, বা অন্যরকম বালাও তোমাদের বিগ্রহের মাপের যদি কোনো বালা বাইরে কিনতে পাও সেগুলো এনে পরাতে পারো। সুন্দর করে সাজাবে, সাজতে গুজতে রাধারানী বড় পছন্দ করে, গোবিন্দও যেমন পছন্দ করে রাধারানীও পছন্দ করে। রাধারানীর প্রিয় রঙ হচ্ছে নীল, সব জায়গায় তাকে নীলাম্বরী বলে বলা হয়, নীল বস্ত্র পরিহিতা পরিধানা এরম বলেই তাকে সব জায়গায় তার মন্ত্রগুলোতে বলা হয়। এবং তপ্ত কাঞ্চনের মতন তার বর্ণ, অর্থাৎ কাঁচা সোনার মতন তার গায়ের রং বলেই সব জায়গায় উল্লেখ করা, এবং তিনি নীল রঙের পাটের শাড়ি বেশি পরতেন বা পছন্দ করতেন এই কথাই সব জায়গায় বলা হয়। তো সেরকম যদি নীল বস্ত্র কিছু পাও সেটা তাকে অর্পণ করতে পারো, বা সেরকম কাপড় দিয়ে তাকে সাজাতে পারো। এটা করলে এবারে আর একটা যেটা করবে সেটা হচ্ছে ভোগ। ভোগে কী দেওয়া যায় না, বাল্যভোগে তোমরা মালপোয়া, নাড়ু, তিলের নাড়ু, তারপরে গুড়ের মানে নারকলের নাড়ু, গুড় দিয়ে হোক চিনি দিয়ে হোক সেটা করে দিতে পারো, মিষ্টি নানা রকমের দিতে পারো। এগুলো তোমরা বাল্যভোগে প্রথম যে ভোগটা দেবে সেখানে দিতে পারো। দ্বিতীয়বার মধ্যাহ্নকালে কিছু রান্না করে তোমরা দিতে পারো ভোগ হিসাবে অর্পণ করে। সে সবটাই পুজোটাই, মেন পুজোটাই রাধাষ্টমীর দিনের বেলা হয় বন্ধুরা, যেহেতু মধ্যাহ্নকালীন সময় তার জন্ম। এবং রাধারানীর প্রিয় ভোগ হিসাবে আমি যতটা শুনেছি সবার কাছে সেটা হচ্ছে কচু, গাঁটি কচু বা মুখি কচু, ছোট ছোট যে মুখি কচুগুলো হয় ওই দিন চেষ্টা করতে পারো তোমরা ওই মুখি কচু দিয়ে কোনো তরকারি তাকে বানিয়ে দিতে। মানে মুখি কচু দেখি আরবি, ব্রজমণ্ডলে তোমরা যদি যাও বেশিরভাগ মন্দিরে রাধাষ্টমীর দিন 99% মন্দিরে দেহি আরবি দেওয়া হয়, 1% বাদ দিয়ে বললাম, কেননা সবটা আমি জানি না, কিন্তু বেশিরভাগ মন্দিরে, ধরে নাও প্রায় সব মন্দিরেই দেহি আরবি দেওয়া হয়। দেহি আরবি হচ্ছে, আরবি হচ্ছে ওই গাঁটি কচু বা মুখি কচু, দই দিয়ে ওরা রান্না করে, কখনো তাতে আলু থাকে, কখনো আলু থাকে না, কখনো শুকনো শুকনো করে মশলাটা দিয়ে কষানো হয়, কিছুই না, ধনে জিরে গুঁড়ো দই এই তাকে থাকতে থাকে, আর কিছু থাকে না বন্ধুরা, আর নুন চিনি হলুদ। কখনো কেউ কেউ জিরে শুকনো লঙ্কা ফোড়নে দেয়, কেউ আবার জোয়ান শুকনো লঙ্কা এরকম ফোড়নে দিয়ে বেশিরভাগ জায়গায় এটা রান্না করা হয়। তবে অনেক মন্দিরে দইটা একটু টক করে নেওয়া হয়, মানে একটু পুরনো দই দিয়ে করা হয়, তো সেটা একটা অন্যরকম স্বাদ হয়, তোমাদের যদি পছন্দ হয় করতে পারো, আর না হলে ফ্রেশ টাটকা দই, টক দই বাড়িতে পেতে নিয়ে বা কিনে নিয়ে এসে সেটা দিয়ে দেহি আরবি, কেউ কেউ রসা করে, মানে একটু মানে ঝোল টাইপের রাখে, আবার নাহলে কেউ কেউ এটাকে মশলাটা একদম শুকনো ড্রাই করে নেয়, ভাজা ভাজা করে নেয়। সেভাবে দহি আরবি রাধারানীর অত্যন্ত প্রিয় পছন্দের পদ, শ্রীজির মন্দিরেও এটা অর্পণ করা হয়, কেননা আরবি বা গাঁঠি কচু বা মুখি কচু রাধারানী অত্যন্ত পছন্দ করেন। তো এটা তোমরা করতে পারো। এছাড়া আরেকটা যেটা করা হয় ক্ষীরানন্দ, মানে পায়েস, সেটা মানে দুধ দিয়ে চাল দিয়ে চালের পায়েস, এটাও পছন্দ করেন বলে শুনেছি। আর কচুরি জাতীয় কোনো জিনিস, রাধাবল্লভী বা কচুরি, এগুলোও ভোগে দেওয়া হয়। আর আমার গুরুদেব রাধাষ্টমীর দিন পোলাও, আলুর দম, পায়েস অর্থাৎ পরমান্ন, এগুলোই রাধারানীকে অর্পণ করতেন দুপুরবেলা, তো এগুলোও তোমরা দিতে পারো। তো আজকে এই ছিল একটা ছোট ভিডিও, যেটার মাধ্যমে একটুখানি যতটা পারলাম শেয়ার করলাম তোমাদের সঙ্গে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, খুব ভালো করে রাধাষ্টমী কাটাও। জয় জয় শ্রী রাধে।